হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার আইবুড়ো ভাত আর কি, আইবুড়ো ভাত হচ্ছে 6 নম্বর পর্ব, যদিও এটা আইবুড়ো ভাত না, মানে আইবুড়ো স্ন্যাক্স। আমরা আজকে বাইরে কিছু খাবো, বার্গার পাস্তা এইসব কিছু, দেখা যায় কি খাওয়া যায়। সেটা হচ্ছে আমাকে প্রমি দিচ্ছে, আর এটা শিলিগুড়িতে দেওয়ার কথা ছিল। প্রমি আমাকে শাড়িও কিনে দিয়েছিল, কিন্তু ওখানে আমরা এতই ব্যস্ত ছিলাম, আমাদের কাজ ছিল যে আমাদের আর সময় হয়নি আলাদা করে ঘুরার বা খাওয়া দাওয়ার। রেডি হয়ে গেছি, যে ঠান্ডা না, বেরোতেও ইচ্ছে করছে না, বাট কিছু কাজও আছে, তো এই জন্য বেরোবো আর একসাথে খেয়ে দিয়ে আসবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো প্রমিকে, এত নাটক, মানে আমি যে একটা জায়গায় যাব, মানে খিদা পাইছে আমার, কোনো মাথা ব্যথা নাই। তাহলে চল। ওর লুক দেখো সবাই, আমি আজকে পড়েছি একটা সুন্দর ঢোলা ঢালা জিন্স, যেটা তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো, বাট রিপিট দেখতে পারবা, কারণ আমার এত এত জামা। আর এটা একটা হাইনিক সোয়েটার, যেটা অনেকবার দেখেছো সবাই, এটা তো অনেকবার দেখেছো, বাট এটা মেবি সেকেন্ড টাইম দেখলা। এই ওভারসাইজ যে সোয়েটারটা, এটার সাথে আমি পেয়ার করেছি, ভাবলাম একটু। তুই এখানে প্রমোশন ভিডিও করছো? নো, আমার কি কেউ প্রমোশন এখন ভিডিও করে না, কোনো সুযোগ আসেনি আমার। প্রমি আমাকে ফুলের দোকানে নিয়ে এসেছে, এখানে আমাকে ফুল কিনে দিচ্ছে। যেহেতু এই দোকান থেকে অনেক সময় ফুল নেওয়া হয়, তাই মোটামুটি এখানে পরিচিত আছে। তো এই দাদাটার সাথে আমি একটু কথা বলছিলাম, মানে বিয়ের সময় যে এরকম ফুলগুলো লাগবে, মালা থেকে শুরু করে যেগুলো, তো ওগুলো কীরকম ডিজাইন হবে, ওরা করতে পারবে কি না। বললো যে হ্যাঁ পারবো, সমস্যা নেই, এত আগে বলতে হবে না, 4-5 দিন আগে বললেও হয়ে যাবে। তো এই আর কি, মানে এক রকমের অর্ডারই দিয়ে আসলাম। এরপরে চলে গিয়েছিলাম টেইলার্সে। তো বিয়ের জন্যে না, মানে টেইলার্সে যে কতবার যেতে হচ্ছে, প্রথমে নিয়ে আসা, মানে বানাতে দেওয়া, তারপরে নিয়ে আসা, এরপর নিয়ে আসার পর ফিটিংস ঠিক মতো না হলে আবার দিতে যাওয়া, আবার না হলে আবার দিতে যাওয়া, মানে টেইলার্সের পিছনে চক্কর খেতে হচ্ছে। যাই হোক, এরপরে চলে গিয়েছিলাম আমার ট্যাক্সি বার্গার। ওভেন বেক পাস্তা, আর হচ্ছে এটা আমার ছোট্ট ভাই শিবা সাহা, চলে আসছে বাড়ি, বড় জামা প্যান্ট পরে খাইতে। আর এই যে আমার ছোট্ট বোনও আমাকে আজকে আইবুড়ো স্ন্যাক্স দিচ্ছে। আমরা অনেক কিছু অর্ডার করেছি, একটু পরে চলে আসবে। তো আমাদের প্রথম অর্ডার চলে এসেছিল, স্যুপ, থাই স্যুপ। আমার স্যুপ খেতে খুব ভালো লাগে, এই গরম, মানে সরি, ঠান্ডার দিনে গরম গরম স্যুপ। সাথে পাশে ফুলটাকে রাখছিলাম, আর আমি এরকম অসহায়ের মতো বসেছিলাম, কারণ আমার স্যুপটা দেখে খুব লোভ হচ্ছিল, তাড়াতাড়ি কখন খাবো। যেহেতু এতগুলো স্যুপ আমি একা খেতে পারবো না, আরও কিছু অর্ডার করা হয়েছিল, সেগুলোও খেতে হবে, তাই স্যুপটা ভাগ করে নিলাম, প্রমিকে দিয়ে দিলাম। প্রমিও স্যুপ খেতে খুব পছন্দ করে। এরপর আমরা দুজন স্যুপ খেলাম, আর ভাবছো শিবাকে দিইনি কেন, ও শিবা খেতে পছন্দ করে না স্যুপ, তাই ওকে দেই না। আর ওখানে বসে আছে, ও অর্ডার করেছিল বার্গার। এরপর আমাদের সেকেন্ড অর্ডার, সেটা ছিল একটা প্ল্যাটার, এখানে ছিল বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, একটা নাগেটস, একটা চিকেন টেন্ডার্স, আর ছিল সস। তো এটা এখন আমরা খাবো। আর এটা না একটা হচ্ছে কি বলবো, বাচ্চাদের প্ল্যাটার, ঠিক আছে। তো আমার এটা অনেক দিনের খাওয়ার ইচ্ছা ছিল, তো আমি হচ্ছে সেদিন আমি অর্ডার করেছিলাম। আর প্রমি গিয়ে যে আমি খাওয়াই দিচ্ছি, ও খাবে না, বললো তুই খা আগে, তারপর আমি খেলাম, বেশ ভালো ছিল এই প্ল্যাটারটা। তা আমার ভাইয়েরও খাবার চলে এসেছিল, আর ও জানি না ও বাইরে কি দেখছিল, আর ও কোনো কিছু হলে ও ভিক্টোরি চিহ্ন দেখাবে। এবার খাবো চিকেন নাগেটস, ডিপ করবো থাকে নেব। কি চাই আমাদের, হচ্ছে আজকে আইবুড়ো স্ন্যাক্স পর্ব শেষ, এন্ড আমার পেট একদম ভর্তি, পেটটা ব্যথাও করতেছে এখন।